সমস্ত শ্রোতা ভক্তদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা জানি এই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বহুবিধ লীলা প্রকাশ করে ভক্তবৃন্দদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করেছেন এই রথযাত্রা যেদিন অনুষ্ঠিত হয়েছিল তার পঞ্চম দিনে অর্থাৎ পঞ্চমী তিথিতে একটি বিশেষ মহোৎসব হয়েছিলেন মহোৎসব করেছিলেন শ্রী দেবী জগন্নাথকে দর্শন করতে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে সেই লীলা দর্শন করার জন্য আগমন করেছিলেন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লীলা যেটা এই পঞ্চমী তিথিতে সংগঠিত হয়েছিল তাই এই তিথিকে বলা হয় হেরা পঞ্চমী হেরা পঞ্চমী কি কিভাবে সংগঠিত হয়েছিল কি লীলা হয়েছিল খুব সুন্দর বর্ণনা রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় চতুর্দশ পরিচ্ছেদে তা আমি কিছু কিছু বর্ণনা করব এবং এখান থেকে পাঠ করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি সকলের ভালো লাগবে এবং লাইক কমেন্ট এবং অন্য ভক্তদেরকে শেয়ার করবেন চৈতন্য চরিতামৃতিতে বর্ণনা আছে হেরা পঞ্চমীর দিন আইলোজানিয়া জানিয়া কাশি মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া কল্লোহেরা পঞ্চমী হবে লক্ষ্মীর অভিজয় ওই উৎসব করো যেন কবু নাহি হয় হ্যাঁ অর্থাৎ হেরা পঞ্চমীর দিন খুব কাছাকাছি চলে এসেছে এটা জেনে মহারাজ প্রতাপ রুদ্র তিনি কাশী মিশ্রকে বললেন যে আগামীকাল হেরা পঞ্চমী বা লক্ষ্মীর বিজয় উৎসব হবে এমনভাবে এই উৎসবের আয়োজন করতে হবে যা পূর্বে কখনো হয়নি হেরা পঞ্চমী কী এটা আমি একটু সংক্ষেপে বলেছি আগেও এখনও বলছি যে রথযাত্রা দ্বিতীয়াতে হয় এই পঞ্চমী তিথিতে লক্ষ্মীদেবী আমরা জানি পক্ষকাল ব্যাপী জগন্নাথ দেব দেবীর সঙ্গে উনি অন্তরঙ্গ লীলাবেলাশ করেছিলেন মহালক্ষ্মী এবং রথযাত্রার দিন ভগবান জগন্নাথদেব লক্ষ্মীদেবীর অনুমতি নিয়ে তিনি বৃন্দাবনের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে তিনি গমন করেন এবং তিনি বলেন যে আমি অল্প দিনের মধ্যে আবার ফিরে আসব কিন্তু আজ তিন চার দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে তাই জগন্নাথকে দর্শন না করতে পেরে লক্ষ্মীদেবী তার অনুসন্ধান করছিলেন তাকে হারিয়ে লক্ষ্মীদেবী জগন্নাথকে হারিয়ে তাকে হেরা মানে হেরা মানে হচ্ছে দর্শন করার জন্য তিনি তার অনুসন্ধান করেছিলেন তাই নীলাচল থেকে জগন্নাথ দেব সুন্দরাচল অর্থাৎ গুন্ডিচা মন্দিরে চলে আসেন তাই দেবী জগন্নাথকে হারিয়ে তার অনুসন্ধান করতে তিনি গুন্ডিচা মন্দিরে এসে তাকে দর্শন করেন তাই এই পঞ্চমী তিথিকে বলা হয় হেরা পঞ্চমী তাই সেই পঞ্চমী তিথিকে লক্ষ্য করে মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্রকে সেরকম একটি যে লীলা সংবরণ একটি লীলা সংগঠিত হবে ভক্তবৃন্দ কেউ লক্ষ্মী সাজবেন কেউ লক্ষ্মীর অনুচারী সাজবেন এভাবে চৈতন্য মহাপ্রভু এই লীলাটা দর্শন করে ভক্তবৃন্দ যাতে আনন্দ আস্বাদন করতে পারেন তাই প্রতাপ রুদ্র কাশী মিশ্রকে আদেশ প্রদান করলেন মহোৎসব তইছে বিশেষ সম্ভার দেখি মহাপ্রভুর জয়ীছে হয় চমৎকার হ্যাঁ তাই বললেন মহারাজ প্রতাপ রুদ্র বললেন যে এত আড়ম্বরে এই মহোৎসব করো যাতে তাদেরকে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত এবং বিস্মিত হন ঠাকুরেরও ঠাকুরের ভাণ্ডারে আর আমারও ভাণ্ডারে চিত্রবস্ত্র বস্ত্র কিঙ্কিনী আর ছত্র চামড়ে ধ্বজাবৃন্দ পতাকা ঘণ্টায় করহ মণ্ডন নানা বাদ্য নিত্য দোলায় করহ সাজন দ্বিগুণ করিয়া কর সব উপহার রথযাত্রা হইতে জৈছে হয় চমৎকার সেই তো করিহ প্রভু লইয়া ভক্তগণ স্বচ্ছন্দে আসিয়া জৈছে করেন ও দর্শন তা রুদ্র কাশী মিশ্র কেমন আদেশ করলেন যে আমার ভাণ্ডারে এবং ভগবানের যে শয্যা করার জন্য যত কিছু চামর বিভিন্ন ধরনের অলঙ্কার পতাকা ঘন্টা বাদ্যযন্ত্র যা কিছু রয়েছে এত সুন্দরভাবে সাজাতে হবে যাতে মহাপ্রভু সেটা দর্শন করে তিনি খুব আনন্দিত হন তখন যখন আদেশ করলেন প্রাতকালে মহাপ্রভু নিজগণ লইয়া জগন্নাথ দর্শন করিল সুন্দরাচলে যাইয়া সুন্দরাচল মানে গুণ্ডিচা মন্দিরে চৈতন্য মহাপ্রভু ভক্তবিন্দু নিয়ে গমন করলেন হ্যাঁ নীলাচলে আইলা পুন সঙ্গে দেখিতে উৎকণ্ঠ হেরা পঞ্চমীর রঙ্গে হ্যাঁ তখন শ্রী চৈতন্য মহাপ্রভু হেরা পঞ্চমীর মহোৎসব দর্শন করার জন্য নীলাচলে ফিরে এলেন মিশ্র প্রভুরে বহু আদর করিয়া সগণ সহ ভালো স্থান বসাই লইয়া তখন অত্যন্ত আদর করে কাশী মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার স্বজনসহ ভালো স্থানে তাকে নিয়ে বসালেন রসবিশেষ প্রভুর শুনিত মো শুনিত মন হইল ইসৎ হাসিয়া প্রভুর স্বরূপে পুছিলো তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির বিশেষ রস এটা শ্রবণ করার ইচ্ছা প্রকাশ যখন করলেন তখন ঈশদ হেসে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন যদ্যপি জগন্নাথ করেন দ্বারকা বিহার সহজও প্রকট করে পরম উদার তথাপি বৎসর মধ্যে হয় একবার বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠায় অপার যদিও জগন্নাথ তার স্বাভাবিক পরম উদারতা প্রকাশ করে দ্বারকা বিরাজ করেন তথাপি বছরে একবার তিনি বৃন্দাবন দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হন বৃন্দাবন সময়েই উপবনগণ তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন হ্যাঁ তাই এই সমস্ত উপবন এটা বৃন্দাবনের সমান তাই সেটা দর্শন করার জন্য কৃষ্ণের মন উৎকণ্ঠিত হয়ে যায় বাহির হইতে করে রথযাত্রা চল সুন্দরা চলে যায় প্রভু ছাড়ি চল হ্যাঁ তো এইভাবে রথযাত্রায় যাওয়ার ছলে শ্রী জগন্নাথ দেব নীলাচল ছেড়ে বৃন্দাবন থেকে অভিন্ন যে সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে তিনি গমন করেন নানা দানে তথা খেলে রাত্রি দিনে লক্ষ্মী দেবীরে সঙ্গে নাহি লয় কি কারণে হ্যাঁ তো সেখানে সেখানকার যে পুষ্পোদ্যানগুলো পুষ্পোদ্যানগুলো তিনি উদ তিনি কি করেন রাত্রিদিনে লীলাবিলাস করেন জগন্নাথদেব কিন্তু তিনি লক্ষ্মীদেবীকে তার সঙ্গে নিয়ে যান না কেন স্বরূপ দামোদারকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন মহাপ্রভু স্বরূপ কহে শুনো প্রভু কারণ ইহার বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার হ্যাঁ তো স্বরূপ দামোদর উত্তর দিলেন প্রভু তার কারণ হচ্ছে ভগবানের বৃন্দাবন লীলায় অংশগ্রহণ করার অধিকার লক্ষ্মীদেবীর নেই হ্যাঁ বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারীমন হ্যাঁ তখন বৃন্দাবন লীলায় কেবল গোপীরাই ব্রজ গোপীরাই গোপিকারাই শ্রীকৃষ্ণের সহায় হ্যাঁ ব্রজ গোপিকারা ছাড়া আর কেউ শ্রীকৃষ্ণের চিত্ত আকর্ষণ করতে পারেন না এভাবে স্বরূপ দামোদর মহাপ্রভু করলেন প্রভু কহে যাত্রা ছলে কৃষ্ণের গমন সুভদ্রা আর বলদেব সঙ্গে দুইজন গোপী সঙ্গে যত লীলা হয় উপবনে নিগড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে অতএব কৃষ্ণের প্রকটে নাহি কিছু দোষ তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ তখন চৈতন্য মহাপ্রু বললেন এই জগন্নাথ দেব রথের ছলে তার প্রেমিক ভক্তদের দর্শন করার জন্য তিনি লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে গমন করেছেন তাহলে শ্রীকৃষ্ণের এই লীলায় কোনো তো দোষ নেই তাহলে লক্ষ্মীদেবী কেন এত ক্রোধ প্রকাশ করছেন রোষ প্রকাশ করলেন স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব কান্তের উদর্শ্য লেষে হয় ক্রোধ ভাব তখন স্বরূপ আমাদের উত্তর দিলেন যে এটি হচ্ছে প্রেমবতীর স্বভাব কান্ত যদি তার প্রতি লেশমাত্র উদর্শ্য প্রকাশ করে উদর্শ্য প্রদর্শন করে তাহলে তার চিত্তে ক্রোধের সঞ্চার হয় হেনকালে খচিত যাহে বিবিধ রতন সুবর্ণের চৌদলা করি আরোহণ ছত্র চামর ধ্বজা পতাকারগণ নানা বাদ্য আগে নাচে দেবদাসীগণ তাম্বুল তাম্বুলো সম্পুট ঝাড়ি বেজন চামর সাথে দাসী শতহার দিব্য ভূসম্বর অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার ক্রুদ্ধ হইয়া দেবী আইলা সিংহদার তখন সমস্ত সহচারী নিয়ে দেবী অনেক সাজসজ্জা করে তিনি সিংহদারে গুণ্ডিচা মন্দিরের সামনে এসে উপস্থিত হলেন জগন্নাথের মুখ্যমুখ্য যত ভৃত্তগণে লক্ষ্মীদেবীর দাসীগণ করেন ও বন্ধনে তো লক্ষ্মীদেবীর সঙ্গে অনেক দাসীরা এসেছিলেন তাই জগন্নাথদেবের মুখ্য মুখ্য সেবকদের তিনি কি করলেন বেঁধে নিয়ে আসলেন হ্যাঁ বাঁধিয়া আনিয়া পাড়ে লক্ষ্মীর চরণে চোরে যেন দণ্ড করি লয় নানা ধনে তাই সেই লক্ষ্মীদেবীর যারা সহচরী তারা জগন্নাথদেবের সেবকদেরকে বেঁধে লক্ষ্মীদেবীর চরণে নিয়ে এসছেন এবং চোর যেভাবে তাদেরকে বেঁধে দণ্ড দেয় সেভাবে তাদেরকে শাস্তি প্রদান করছেন কেননা দেবীর অনুমতি নিয়ে জগন্নাথদেব কৃষ্ণ তিনি তার প্রিয় ভক্তদের দর্শন করার জন্য তিনি এসেছিলেন কিন্তু এদিকে তিন চার দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও জগন্নাথদেব যখন তিনি ফিরে আসেননি তখন লক্ষ্মীদেবীর অত্যন্ত ক্রোধ হয়েছে তাই তিনি তার সৈন্য সমন্ত নিয়ে গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথের সমস্ত সেবকদেরকে বেঁধে হ্যাঁ লক্ষ্মীদেবীর কাছে নিয়ে আসছেন এবং তাকে দণ্ড দিচ্ছেন লক্ষ্মীদেবী এইভাবে ক্রোধ প্রকাশ করছেন অচেতন তারে করেন তারণে নানা মতো গালিদান ভণ্ডবচনে লক্ষ্মী সঙ্গে দাসীগণের প্রাগলভ্য দেখিয়া হাসে মহাপ্রভুগণ মুখে হস্ত দিয়া এইভাবে যখন লীলা হচ্ছে তখন মহাপ্রভুর ভক্তগণরা তারা মুখে হাত দিয়ে হাসছেন দামোদর কহে ওইছে মানেরও প্রকাশ ত্রিজগতে কাহা নাহি দেখি আন আর মানিনি সাহে ছাড়ে বিভূষণ ভূমে বসি নখে লেখে ও বচন পূর্বে সত্যভামার শুনি এবং বিধমান ব্রজগোপীগণের মান রসের ও নিধান ইহ নিজ সম্পত্তি সব প্রকট করিয়া প্রিয়ের উপরে যায় সৈন্য সাজাইয়া পূর্বে আমরা দেখেছি যে সত্যভামা এরকম কৃষ্ণের প্রতি মান করে তিনি কি করেছেন নখ দিয়ে তিনি মাটিতে বিভিন্ন রেখা অঙ্কন করেছেন এইভাবে অভিমান করেছেন কিন্তু এখানে লক্ষ্মীদেবীর যেটা আচরণ সম্পূর্ণ বিপরীত হ্যাঁ এখানে বলছেন যে লক্ষ্মীদেবী তার মানে প্রেমিকের প্রতি কৃষ্ণের প্রতি লক্ষ্মী দেবীর এই ধরনের মানের প্রকার আমি কখনো ত্রিজগতে শুনিনি মহাপ্রভু বলছেন প্রিয়া মানিনি হলে উৎসাহহীন হয়ে ভূষণাদি পরিত্যাগ করে মলিন বদনে ভূমিতে বসে নখ দিয়ে লেখেন ব্রজ গোপীদের এই প্রকার মান এবং পুরবাসিনী সত্যভামর এই প্রকার মানের কথা শোনা গেছে কিন্তু লক্ষ্মী দেবীর মান তার বিপরীত দেখছি ইনি তার ঐশ্বর্য প্রকাশ করে দৈন্য ভাব না করে তিনি কি করলেন সৈন্য সজ্জা সাজিয়ে প্রিয়ের উপর আক্রমণ করছেন তাই এইভাবে চৈতন্য মহাপ্রভু এই হেরা পঞ্চমীর দিবসে লক্ষ্মীদেবী কৃষ্ণের বিরহে কিভাবে ক্রোধ প্রকাশ করেছিলেন তিনি কৃষ্ণকে কিভাবে খুঁজতে খুঁজতে অনুসন্ধান করতে গিয়ে গুণ্ডিচা মন্দিরে তাকে দর্শন করার জন্য গিয়েছিলেন তার সহচারী নিয়ে জগন্নাথের সমস্ত সেবকদের কীভাবে দণ্ড দিয়েছিলেন এই লীলা প্রকাশ করার জন্য রাজা প্রতাপ রুদ্র যখন মিশ্রকে আদেশ দিলেন এইভাবে ভক্তবৃন্দ সুন্দরভাবে সাজিয়ে যখন এই লীলা অভিনয় করলেন চৈতন্য মহাপ্রভু সেই লীলা আস্বাদন করে তিনি সৌরভ দামোদরের সঙ্গে কৃষ্ণের সঙ্গে দায়ের এবং লক্ষ্মীদেবী লীলার যে পার্থক্য সেটা তিনি জিজ্ঞাসা করলেন তাই আগামী রথযাত্রার পরেই এই হেরা পঞ্চমী তিথিতে এই লীলা সংগঠিত হয়েছিল তাই আপনারাও এই হেরা পঞ্চমীর দিনে জগন্নাথকে দর্শন করবেন এইভাবে এই লীলা স্মরণ করে আমরা জগন্নাথের কৃপা দেবী এবং ব্রজ গোপীদের ভগবানের সঙ্গে যে প্রেমের আদান প্রদান সেটা স্মরণ করে আমরা দিব্য আনন্দ আস্বাদন করতে পারবো তা আপনারা অবশ্যই সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অপেক্ষা করুন হরে কৃষ্ণা